আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মতিঝিলের মেট্রো রেল স্টেশন এটি। আমরা আজকে যাব ঢাকার আগারগাঁও। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর পার্কে আমরা ঘুরব, আর কী কী করব তাই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আশা করছি বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন যাওয়া যাক বিমানবাহিনী সেই সুন্দর পার্কে, আর সাথেতে অবশ্যই রয়েছে ঢাকার এই মেট্রো রেল সার্ভিস। মেট্রো রেলে চড়ার আমার খুব ইচ্ছে ছিল, যদিও এর আগেও একবার আমরা এই ট্রেনে করে আগারগাঁওয়ে গিয়েছিলাম গত সপ্তাহে। এবার আমরা যাচ্ছি বিমানবাহিনীর জাদুঘর যে রয়েছে সেখানে। আর মেট্রো রেল সার্ভিস সম্পর্কে বলার মতো নতুন করে কিছু নেই, আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি সার্ভিসটি কতটুকু ভালো এবং আমাদের জন্যে কত উপকারী। সময় অবশ্যই বাঁচে, আমরা 20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ঢাকার আগারগাঁওয়ে। এই তো আমরা চলে এসেছি। আপনাদের কাছে, যাদের কাছে র্যাপিড পাস কিংবা এর টিকিট রয়েছে, আপনারাও কিন্তু অনায়াসে চলে আসতে পারেন খুব সহজেই। এই রেল স্টেশনের ঠিক সাথেই রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এই জাদুঘর। রেল স্টেশন থেকে নেমেই মাত্র 1 মিনিটের দূরত্বেই আপনারা এই পার্কটি পেয়ে যাবেন। 50 টাকার এন্ট্রি টিকিট দিয়ে ঢুকতে হবে এখানে। আমরা আমাদের আসলে 3 জন ছিলাম, যেহেতু আমার বাচ্চা সহ আমরা এন্ট্রি টিকিট 3টি নিয়েছিলাম। আর এই পার্কটি এর আগেও অনেক আগে আমি একবার গিয়েছিলাম, তখন আসলে এত সুন্দর ছিল না। এখনও সুন্দর, তখনও সুন্দর ছিল, বাট এরকমটা ছিল না। এখন এখানে অনেক কিছু রয়েছে, মিনি জু রয়েছে, আর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড তো অবশ্যই রয়েছে। খোলামেলা পরিবেশে বাচ্চারা ঘুরতে পারবে, হাঁটতে পারবে, এমন একটি জায়গা কিন্তু খুবই সংকট বর্তমানে ঢাকা শহরে। সেই জায়গায় এই বিমানবাহিনীর এই উদ্যোগ কিন্তু সত্যিই প্রশংসনীয়। ১০ টাকার টিকিট মূল্য দিয়ে আপনারা মিনি যে জু রয়েছে সেখানে কিন্তু ঘুরতে পারবেন। কিছু পাখি, হরিণ, কবুতর এগুলো এখানে রয়েছে। এই পার্কে ঢোকা মাত্রই কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্টের মতো আপনাদের চোখে পড়বে, বা ক্যাফে শপের মতো, যেখানে ফাস্টফুড আইটেম, চটপটি, ফুচকা, আচার এবং বিভিন্ন ধরনের যে খাবার রয়েছে সেগুলো পেয়ে যাবেন। আগে এই ধরনের কোনো রেস্টুরেন্টই আসলে এখানে ছিল না, কিন্তু এখন ঢোকা মাত্রই অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে চোখে পড়লো। এই পার্কটি বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত। এখানে আসলে পরে আপনারা কিন্তু অনেকগুলো প্লেন, হেলিকপ্টার দেখতে পাবেন, যেগুলো রাষ্ট্রীয় বিভিন্ন কাজে কিংবা আমাদের দেশের মুক্তিযুদ্ধ সময়কালীনে যা আসলে পরিচালিত হয়েছিল তা এখানে আসলে দর্শনার্থীদের জন্য, দেখার জন্য রাখা হয়েছে। এবং এগুলোর ভিতরেও টিকিট মূল্য দিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং ভিতরের অবস্থা কী কেমন দেখতে তাও কিন্তু দেখতে পারবেন। বাচ্চাদের জন্য কিন্তু খুবই আসলে মজাদার এবং খুব এক্সাইটেড একটা জিনিস এগুলো। আসলে সচরাচর তো আর আমরা প্লেনের ভিতরে ঢুকতে পারি না কিংবা দেখতে পাই না, কিন্তু এগুলো আসলে আপনারা দেখতে পাবেন। এছাড়াও কিন্তু এখানে কিছু যুদ্ধ বিমানও রয়েছিল।
আমরা ঘুরে ঘুরে আসলে সম্পূর্ণ পার্কটি দেখছিলাম, খুব সুন্দর। আর আমরা এখানে এই পার্কে সবচেয়ে বিশেষ যে আকর্ষণ মূলত যার জন্য আমাদের আসা, তা ছিল নতুন সংযোজন এই বিমান রেস্টুরেন্টটি। ইতিমধ্যে অনেকেই নিশ্চয়ই জেনে গিয়েছেন এখানে হারকুলিস ক্যাফে নামের একটি বিমান রেস্টুরেন্ট চালু হয়েছে। উন্নত বিশ্বে অনেক দেশই রয়েছে এই ধরনের রেস্টুরেন্ট, কিন্তু আমাদের দেশে এটি প্রথম। এটি ছিল একটি বিমান, যে বিমানের ভিতরে খুব সুন্দর করে একটি রেস্টুরেন্ট সাজানো হয়েছে। আমরা এই রেস্টুরেন্ট আজকে খাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে তার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। তার আগে বাহিরের পরিবেশটি একটু আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরের পরিবেশটি কিন্তু অনেক বড় এবং খুব খোলামেলা, এখানেও বিভিন্ন জায়গায় বসার মতো ব্যবস্থা রয়েছে। আর এই বিমান রেস্টুরেন্টে যদি আপনারা যেতে চান, তার জন্য 100 টাকা টিকিট মূল্য দিতে হবে জনপ্রতি। যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিমানটি কিন্তু কোনো অকেজো বিমান নয়। এই বিমানটি ছিল গত বছরের আগস্টের 18 তারিখ পর্যন্ত সচল, অর্থাৎ এটি করোনাকালীন সময়ে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে এই বিমানটি এখানে এনে একটি রেস্টুরেন্ট আকারে সাজানো হয়েছে। উপরে ওঠার জন্যে খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আর বাহিরের দিকটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল আকারের একটি বিমান। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা আসলে খুব এক্সাইটেড ছিলাম এর ভিতরের পরিবেশটি কেমন তা দেখার জন্যে। আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড, তো চলুন যাওয়া যাক। ভিতরের পরিবেশটি ঢোকা মাত্রই আপনারা আসলে হতবাক না হয়ে পারবেন না যে এত সুন্দর। আমি তো প্রথমে ভেবেছিলাম এর ভিতরে বোধহয় দম বন্ধ হয়ে যাবে বা খুব একটা সাফোকেটের অবস্থা থাকবে, কিন্তু আসলে তা নয়। খুব সুন্দর করে আসলে সাজানো গোছানো একটা পরিবেশ। বাইরে থেকে দেখলে যেমনটা মনে হয়, ভিতরে আসলে কিন্তু আপনাদের ধারণাটা পুরোটাই বদলে যাবে। এখানে বর্তমানে 31 জন গেস্ট বসতে পারে, এ ধরনের ক্যাপাসিটি রয়েছে। 2টি ফ্যামিলি বসতে পারবে এবং কাপলদের জন্য আলাদা করে সিটিং ব্যবস্থা রয়েছে। আর বিমানবাহিনীর কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন তা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। খুব সুন্দর ইন্টেরিয়র। আর এই বিমানের ঠিক উপরেও কিন্তু একটি ককপিট জোন রয়েছে, যারা বিমানের ককপিটটা কেমন হয় দেখতে চান তারা কিন্তু দেখতে পারেন। খুব সুন্দর বিমানের ককপিট সাইডটা আপনাদের দেখাচ্ছি। এখানে 2 মিনিটের বেশি স্টে করা যায় না আসলে, এটি শুধুমাত্র একটু দেখার জন্য আর কিছুই নয়। প্লেন চালাচ্ছে আমার ছেলে, আর প্লেন চালানোর পর্ব আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে প্লেনের আসলে ককপিটটা কেমন হয়, ঠিক এরকমটি হয়। আর এইখানে আসলে আপনারা কী ধরনের খাবার পাবেন তা একটু সংক্ষিপ্ত করে বলছি। এখানে আসলে বর্তমানে আপনারা জুস, আইসক্রিম এবং কিছু বার্গার, পিৎজা, শর্মা রোল এই ধরনের আইটেম পাবেন। এছাড়াও মাফিন কেক রয়েছে, ডোনাট রয়েছে, যার মূল্য আসলে 80 টাকা থেকে সর্বোচ্চ 280 টাকার মধ্যে আপনারা খাবার পেয়ে যাবেন এখানে বর্তমানে। আর খাবারের কোয়ালিটি মান খুবই ভালো ছিল। আমরা বার্গার, একটি ডোনাট নিয়েছিলাম, আসলে স্বাদের কথা খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল খাবারটি, সবচেয়ে বড় কথা হচ্ছে তা। আর এই ছিল রেস্টুরেন্টের ওভারঅল। আপনারা আসলে অবশ্যই এই পার্কে যদি আসেন এই রেস্টুরেন্টে একটি চক্কর দিয়ে যাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই একটি ব্যতিক্রম এন্টারটেনমেন্ট হবে। আমরা বিমান থেকে নেমে আসলে এর চারপাশটা একটু ঘুরে ফিরে আমরা এই পার্কে অন্যান্য যে সাইড রয়েছে সেখানে যাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু রাইডও রয়েছে, আমি আগেই বলেছিলাম, যেমন প্লেন, হেলিকপ্টার, নাগরদোলার মতো রাইড রয়েছে। আমার বাচ্চারা চড়েছিল, আপনারা গেলে চড়তে পারেন। টিকিট মূল্য 40 টাকা থেকে শুরু এবং এর বেশি কোনো টিকিট মূল্য এখানে নেই। এটি একটি দিঘির পার্ক ছিল, খুব সুন্দর ছিল। আশা করছি আমাদের এই মেট্রো রেল দিয়ে এখানে আসা যাত্রাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে সঙ্গী থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।